গুড মর্নিং টু অল। হ্যালো, সো দেখুন আমার ফ্রিজের অবস্থা নেই, ফ্রিজের মানে খুব বাজে অবস্থা হয়ে আছে। আজকে ভাবছি মেয়েটা আসলে, কাজ করার মেয়েটা আসলে ওকে দিয়ে পরিষ্কার করাবো ফ্রিজটা। দেখুন কি কি লেগে আছে, পুরো রক্ত রক্ত মাংস রিশে, তেল চিটে তেল চিটে হয়ে আছে। তো ভাবছি যে সব কিছু একেবারে পরিষ্কার করাবো। তো দেখতেই পাচ্ছেন যা দুরবস্থা হয়ে আছে মানে ফ্রিজের। সো আজকে মানে এই কাজটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে এটা করাতেই হবে, আর উপায় নেই। আর নতুন আলু আনা রয়েছে দেখুন, এগুলো দিয়ে আমি ভাবছি দম আলু বানাবো এটা দিয়ে। সো আপনাদেরকে একটু দেখিয়ে দিই, শেয়ার করি। আর এখানে দেখুন শিম, এই শিমটা খুব ভালো লাগবে শুকনা মাছের সাথেও বা চটচটি খেতে। তো ভাবছি এটাও করে নেব। আর আমাদের পাখিটাও বের হয়ে গেছে সকাল সকাল, দেখুন ওর পাখনা ছিল পিছ এই সাইড, এই সাইডে অনেকগুলো পাখনা ছিল, কিন্তু পাখনাগুলো নিজে নিজেই মানে উড়ে উড়ে ইসে করে দিয়েছে। সো আরেকটু বড় হলে আমরা ভাবছি ছেড়ে দেবো ওকে, রেখে তো লাভ নেই। ওর মানে বাইরে মানে ভালো লাগে, রুমের ভিতরে রেখে দিলে ওর ভালো লাগে না, ফ্রি হতে পারে না, তার জন্য মানে এখানে মানে ওর ভালোই লাগছে। আরেকজন বসে দেখছে আমাকে, আমি কেমন করে ব্লগ করছি আপনাদের সাথে কথা বলছি দেখুন। ওকে দেখে আমার ভালো লাগে, আদরও লাগে, আবার বদমাশি করলে মারতেও ইচ্ছে করে। কি বলবো আর কিছু বলার নেই, বলো হাই, হাই বলো, হাই হাই বলো, কি হাই বলো, হাই বলো, চলে যাচ্ছে। দেখুন ওর একটা চোখ বাম দিকে খারাপ হয়ে আছে, দেখতে পাচ্ছে না ও, খুব কষ্ট হয় আর কি। বা সাইডের লেফট আইটা দিয়ে দেখতে, সো রাইট আই দিয়ে ভালো করে দেখতে পারে, বার্ডটা আমাদের মানে ভালো করে দেখতে পারছে না, তার জন্য অসুবিধা হচ্ছে একটু। ওর দানা রাখা আছে এখানে দেখুন, আর এখানে জল সকাল সকাল বদলি করে দিয়েছি আমরা, সো খেয়ে নিয়েছে অলরেডি, এখনও নিজে নিজে খেলছে একা একা, তার জন্য ভাবলাম আসি একটু ওর সাথেও গল্প করি। মানে এভাবে আমার সকালবেলাটা পার হয়ে যায়, আমার বর যাওয়ার পরে টুকটাক টুকটাক করে ওদের সাথে টাইম কাটিয়ে আমার টাইমটা পার হয়ে যায়। আর এরা তো আছেই বাড়িতে, এদের জন্যে চোর ডাকাত টাকাত ঢুকতে পারে না আমাদের বাড়ি, সেফ আছে, পিওরলি সেফ। এটা নতুন দেখুন, এটা আর একটা রঙের গোলাপ এনেছে আমার বর কালকে, কালকে বলে পরশু দিন, এটা আপনাদের দেখানো হয়নি তার জন্য দেখিয়ে দিচ্ছি একটু, দেখুন কালারটা খুব সুন্দর। আর এই ফুলগুলো বড় বড় হয়ে যাচ্ছে, এখানে সব পুলি লাগানো হয়েছে, ছোট ছোট বড় বড় লম্বা লম্বা পুলি। প্ল্যান্টেশন তো অনেক আছে, প্ল্যান্টেশন বলারই নেই, অনেক প্ল্যান্টেশনই আছে। ওদের খুব জল পিপাসা পেয়েছে, তার জন্য জল খাচ্ছে এখন দুষ্টামি করে।
প্রাণ জোড়ালো জল খেয়ে, এখন আবার খেলতে যাচ্ছে, খেলবে। তো চলুন আমরা একটু অন্য টপিকে এখন এবার ডিসকাস করা যাক। আরেকটা জিনিস দেখাতে হচ্ছে, দেখুন এগুলো আমাদের বাড়ির নারিকলের ছোবা, যেগুলো মানে রোদ্রে দেওয়া হয়নি, কালকে আমি নিজে দিয়েছিলাম। সো আজকে আবারও আমি দেব, একটু পর, এখন না, রোদ্রটা একটু কড়া উঠুক তারপর দেব। আমি কালকে এগুলো সমস্ত ঘুচিয়েছি, তার জন্য রুমটা খুব পরিষ্কার দেখছো তোমরা, সব কিছু মোছা টুছা হয়েছে কালকে, অনেকদিন পর রুমটা পরিষ্কার করেছি। আমার মানে এটা বেসিক্যালি কম্পিউটার টেবিল ছিল, এখন এখানে কিছু রাখা হয় না, এখানে ওর জিনিসই বেশিরভাগ আছে, ল্যাপটপ ট্যাপটপ প্রায় প্রায় টুকটাক টুকটাক জিনিস। সো সব কিছুই মোটামুটি গোছানো হয়েছে। আসো 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 আসো, যাও যাও বাইরে, যাও বাইরে, যাও, হ্যাঁ গুড গার্ল, যাও ওর কানগুলো বড় হয়েই যাচ্ছে দিন বা দিন। আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের বাসন টাসন সব বের করে রেখেছি, এগুলো ধুয়ে নেব একটু পর। আর ঠাকুরের কাপড়ও ভেজানো হয়ে গেছে মোটামুটি, একটু ভিজুক, নোংরাগুলো উঠে যাক তারপর ধুয়ে নেব। বৃহস্পতিবারে ভীষণ ঝামেলা বন্ধুরা, অনেক কাজ করতে লাগে, সময় পাওয়া যায় না, নিজের জন্যই সময় পাচ্ছি না, তো কী বলবো আর। এই রুমটাও মোটামুটি সব গোছানো হয়ে গেছে, দেখুন আমাদের বাইরের দিকটা জানলার পাশে পুরোটাই মানে জঙ্গল ছিল, এগুলো পরিষ্কার করা হয়েছে, সো এখন একটু পরিষ্কারই লাগে দেখতে। আমার রুম তো গোছানোই থাকে সবসময়, তোমরাও জানো, দেখোই ভিডিওতে। এটা বেসিক্যালি এখন পরিষ্কার করতে হবে একটু পর, সো এটাও করে নেব। সো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ জানাবে আমাকে ভিডিওতে কমেন্ট করে। অ্যান্ড ইয়েস, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ গুড ডে গাইজ, থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ আর্টি সাইনিং অফ।